কোলচেন রেফার্স টু দা প্রসেস অফ মেনটেনিং এ কন্টিনিউস টেম্পারেচার কন্ট্রোল এনভায়রমেন্ট ফর ভ্যাকসিন স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট অফ ম্যানুফ্যাকচারার হাই সবাইকে স্টাডি উইথ নার্সার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে নতুন ভিডিওটা শুরু করা যাক ডিসকাশন টপিক ইজ দ্য কোল্ড চেন কোল্ড চেন সম্পর্কে আমরা জানতে গেলে প্রথমে আমরা কি সম্পর্কে জানবো কোল্ড চেনটা কার সাথে রিলেটেড তো কোল্ড চেন কার সাথে রিলেটেড কোল্ড চেন কিন্তু ভ্যাকসিনের সাথে রিলেটেড তো ভ্যাকসিন কি ভ্যাকসিন আমরা কম বেশি সবাই জানি যে ভ্যাকসিনটা কি এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট বায়োলজিক্যাল প্রোডাক্ট তো অনেক কিছুই হয় কিন্তু ভ্যাকসিন কিন্তু একটা সেন্সিটিভ বায়োলজিক্যাল প্রোডাক্ট এটা কিসের সাথে সেন্সিটিভ এটা হিট সেন্সিটিভ হতে পারে লাইট সেন্সিটিভ হতে পারে তো যাই সেন্সিটিভ হোক না কেন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কোল্ড চেন এই কোল্ড চেনটা সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে চেন বলা হচ্ছে কেন কারণ এটা একটা সিস্টেম এটা সিস্টেমটাকে এটা সিস্টেম অফ স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিন অ্যাট লো টেম্পারেচার লো টেম্পারেচার কেন হচ্ছে কারণ কি এখানে প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোল্ড চেন কোল্ড চেন মানে কি কোল্ড কথাটা আসছে তার মানে কি টেম্পারেচারটা অবভিয়াসলি লো হবে

এ কন্টিনিউয়াস টেম্পারেচার কন্ট্রোল্ড এনভায়রমেন্ট ফর ভ্যাকসিন স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট অব ম্যানুফ্যাকচারার টু দ্য পয়েন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে যেটা বললাম যে স্টোরেজ মানে ম্যানুফ্যাকচারের সাইট থেকে এটা পেরি ফেরি পর্যন্ত অর্থাৎ আসল যে ভ্যাকসিনেশন সাইট সেখান পর্যন্ত কিন্তু এই যে ভ্যাকসিনের পরিবহন এটাই কিন্তু কোল্ডসেন ঠিক আছে এই কোল্ড চেনটা মেনটেন করতে গেলে আমাদেরকে যে ছটা রাইটস মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে ছটা এর মধ্যে যেটা যেটা আসছে সেটা হচ্ছে রাইট ভ্যাকসিন অবভিয়াসলি রাইট ভ্যাকসিন না হলে সেখানে একটা মানে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে এছাড়া হচ্ছে রাইট কোয়ান্টিটি প্রতিটা ভ্যাকসিনেরই একটা করে রাইট কোয়ান্টিটি থাকে অর্থাৎ ভ্যাকসিনস যে আমরা পরিবহন করব তার জন্য যে যে ফর্মুলাগুলো রয়েছে বা যে যে আমাদেরকে যে ফান্ডামেন্টালসগুলো মেনে চলতে হয় তার মধ্যে যেটা রয়েছে হচ্ছে রাইট ভ্যাকসিনস রাইট কোয়ান্টিটি রাইট প্লে এস রাইট টাইম রাইট কন্ডিশন অ্যান্ড রাইট কস্ট নো টেম্পারেচার ব্রেকসিন কোল্ড চেন অর্থাৎ কোল্ড চেনের মধ্যে কিন্তু আমরা কোনো রকমভাবে টেম্পারেচারটা ব্রেক করতে পারবো না যে ভ্যাকসিনে যতটা টেম্পারেচার আমাদেরকে কিন্তু সেই টেম্পারেচারের মধ্যেই কিন্তু ভ্যাকসিনটা আমাদেরকে স্টোর করে ট্রান্সপোর্ট করতে হয় এটাই হচ্ছে কোল্ড চেন এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোল্ড চেন যে সিস্টেম এটাই তো মেনটেন করতে আমাদের কিছু কিছু ইকুইপমেন্ট লাগে সেগুলোকেই আমরা সেটা সম্পর্কে এবার জানবো যদি আমরা এটা দেখি যে ভ্যাকসিনটা কীভাবে কোলচেন সিস্টেম মেনটেন করে ট্রান্সপোর্ট হয় তো প্রথমেই এটা ভ্যাকসিন কী হবে ম্যানুফ্যাকচারের সেন্টার থেকে এটা প্রথমেই যাবে প্রাইমারি স্টোরে সেখান থেকে বাই ইনসুলেটেড ভ্যান এটা যাবে স্টেট স্টোরে যেখানে ওয়াকিং কুলার ওয়াকিং ফ্রিজার থাকে সেখান থেকেও বাই ইনসুলেটেড ভ্যান এটা যাবে ডিস্ট্রিক্ট ভ্যাকসিন সেন্টার যেখানে ডিপ ফ্রিজার বা আয়লার থাকে বাই ইনসুলেটেড ভ্যান ওখান থেকেও এটা ফার্দার যাবে প্রাইমারি হেলথ সেন্টারে যেখানে কি থাকছে আইলার সেখান থেকে বাই ভ্যাকসিন কেরিয়ার এটা যাবে ইমিউনাইজেশন সেশন বা সাইটে যেখানে কিন্তু মাদার অ্যান্ড চাইল্ড যাদেরই ভ্যাকসিনটা হোক না কেন তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশনটা করা হবে এভাবেই কিন্তু ইউআইপি মেনটেন করে ভ্যাকসিনেশন দেওয়া হয় বাই কোল্ডচেন সিস্টেম কোল্ড চ্যানের ইকুইপমেন্টগুলো ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামটাকে আমরা যেভাবে ক্লাসিফাই করি এটা কোল্ড চ্যানের মাধ্যমেই কিন্তু আমরা ক্লাসিফাই করি ইউআইপি কিন্তু নোট হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু টেন ইয়ার্সে অনেকবার এসেছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো তো কোল্ডসেনটাকে আমরা প্রথম থেকে দুটো ভাগে ভাগ করছি দুটো ভাগের মধ্যে হচ্ছে একটা স্টোরেজ একটা ট্রান্সপোর্ট তো স্টোরেজটাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সোলার নন নন ইলেকট্রিক্যাল আর ট্রান্সপোর্টটা তো দেখতে পাচ্ছ তো ইলেকট্রিক্যালটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি তার মধ্যে হচ্ছে যে যেগুলো শর্ট ফর্ম কিন্তু পরীক্ষাতে আসে এক নম্বরে এমসি এর ক্ষেত্রে কিন্তু আসে সেটা হচ্ছে ওয়াক ইন কুলার ওয়াক ইন ফ্রিজার আইস লাইন রেফ্রিজারেটর অবশ্যই কিন্তু খেয়াল রেখো আইস লাইন্ড নট আইস লাইন আইস লাইন রেফ্রিজারেটার আইলার যেটা রয়েছে এছাড়া যেগুলো থাকে ডিপ ফ্রিজার থাকে ডোমেস্টিক রেফ্রিজারেটর থাকে সোলারের ক্ষেত্রে আমরা দুটো ভাগ দেখতে পাই একটা হচ্ছে ব্যাটারি ড্রাইভ আর একটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ অবশ্যই সোলার রেফ্রিজারেটর নন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা কোল্ড বক্স দেখতে পাই ভ্যাকসিন কেরিয়ার ভ্যাকসিন কেরিয়ার তোমরা কম বেশি সবাই দেখেই থাকো যেগুলোতে করে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হয় সেগুলো হচ্ছে ভ্যাকসিন কেরিয়ার ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা এখানেও কিন্তু একটা রেফ্রিজারেটার ভ্যাকসিন ভ্যান থাকে ইনসুলেটেড ভ্যাকসিন ভ্যান থাকে কোল্ড বক্স ভ্যাকসিন কেরিয়ার থাকে অবভিয়াসলি ভ্যাকসিন কেরিয়ারে কিন্তু করে ট্রান্সপোর্ট করাকে জানবো সেটা হচ্ছে ওয়াক ইন ফ্রিজার্স এখানের মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে এটার টেম্পারেচার কতটা মেনটেন করে এটা মাইনাস ফিফটিন থেকে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার মেনটেন করে এখানে হচ্ছে যে ওপিভি ভ্যাকসিনটাকে এখানে আমাদের স্টোর করে রাখা হয় ওপিভির কিন্তু টেম্পারেচার কত তাহলে মাইনাস ফিফটিন থেকে কিন্তু মাইনাস টোয়েন্টি ফাইভ এছাড়া হচ্ছে যে এটা একটা প্রি ফ্যাব্রিকেটেড মলিউলার পলি ফোম পাফ ইউজ করা হয় একটা ইনসুলেটেড প্যানেল থাকে তো এখানে কিন্তু একটা হচ্ছে যে যে পাওয়ার সাপ্লাই করা হয় সেটা কিন্তু আন পাওয়ার সাপ্লাই করা হয় এর এখান থেকে আর বেশি কিছু সেরকম জানার নেই তো ওয়াক ইন কুলার যেটা রয়েছে এখানে টেম্পারেচারটা কত প্রতিটাতে কতটা টেম্পারেচার মেনটেন করা হয় এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখানে টেম্পারেচার মেনটেন করা হয় প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে মেনটেন করা হয় আন্ডার ইউআইপি এটার ক্যাপাসিটি থাকছে কত সিক্সটিন পয়েন্ট ফাইভ থেকে থার্টি টু অ্যান্ড ফর্টি কিউবিক মিটার আর ইন ইউজ এখানে সাধারণত যে ভ্যাকসিনগুলো থাকে এগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলস ভিডিও বানিয়ে নেব তো তাও এখানে তোমরা দেখে নাও যে এখানে কী কী ভ্যাকসিন থাকতে পারে বিসিজি থাকে হেফবি থাকে ডিপিটি থাকে পেন্টাভ্যালেন্ট থাকে আইপিভি মিজেলস অ্যান্ড টিটি এগুলো থাকে সবারই কিন্তু ফেনোমেনা কিন্তু সেমই থাকে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজার ডিপ ফ্রিজারের কিন্তু ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা মাইনাস ফিফটিন টু মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মেনটেন করতে হবে ডিপ ফ্রিজারের ক্ষেত্রে কিন্তু যেই ফ্রিজারের মধ্যে ভ্যাকসিন স্টোর করা হবে সেখানে কিন্তু কোনোভাবেই কোনো প্যাক প্রিপেয়ার করা যাবে না কথা যেখানে ডিপ ফ্রিজারগুলোর মধ্যে কিন্তু আমরা ভ্যাকসিন স্টোর করি সেখানে কিন্তু আমরা আইস প্যাকের প্রিপারেশন করি না হচ্ছে আইলার এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লিঙ্ক ইন কোল্ডচেন এখানে কিন্তু টেম্পারেচার যেটা মেনটেন করা হয় সেটা কিন্তু প্লাস টু টু প্লাস এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ভেতরেই কিন্তু টেম্পারেচারটা মেনটেন করা হয় ডোমেস্টিক রেফ্রিচারটার এখানেও কিন্তু প্লাস টু টু প্লাস এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু মেনটেন করা হয় সেটা হচ্ছে ভ্যাকসিনস কেরিয়ার কোল্ড বক্স কোল্ড বক্সের ক্ষেত্রেও কিন্তু এখানে হচ্ছে যে পেরিফেরি সেন্টারগুলোতে আমরা ভ্যাকসিনকে পৌঁছে দেওয়ার জন্য ইউজ করি এটার চারপাশে সাধারণত আমরা ফ্রোজেন আইস প্যাক দিয়ে থাকি এক্ষেত্রে যে ভায়ালস অফ ডিপিটি ডিটিটিটি আর তার যে ডাইলিউনসগুলো এগুলো কিন্তু ডিরেক্ট কোনোভাবেই ফ্রোজেন আইস প্যাকের কন্ট্যাক্টে রাখা চলবে না এর জন্য আমাদেরকে পলিথিন কার্টুন এগুলো ইউজ করতে হবে আর ভ্যাকসিন কেরিয়ার এটাও খুব স্মল কোয়ান্টিটির ভ্যাকসিন ষোলো থেকে কুড়িটা এরকম স্মল কোয়ান্টিটির ভ্যাকসিনে কিন্তু মানে ট্রান্সপোর্ট করার জন্য ইউজ করা হয় এখানেও কিন্তু সেমভাবে আইসপ্যাক ইউজ করা হয় আর এটাকে ইউজ করার সময় কিন্তু টাইটলি এটাকে ক্লোজ করতে হবে নইলে কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করা বন্ধ করে দেবে ছাড়াও এখানে থাকে ডে কেরিয়ার্স আইসপ্যাক আর বাকি যেগুলো রয়েছে ওগুলো সম্পর্কে ডিটেলস আর আলোচনা করছি না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল মনে হয় তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে চ্যানেলটা আর একটু গ্রো করে অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান